আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। মারিউপোলে 2439 সেনার আত্মসমর্পণ দাবি রাশিয়ার। কৃষ্ণসাগরে রুশ নৌবহর ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব ন্যাটোকে জবাব দিতে নতুন পরিকল্পনা রাশিয়ার। ইউক্রেনের সাহসিকতার জন্য মুসলিম সেনাদের প্রশংসা পুতিনের। এবং আরো জানিয়ে দেব লোহানস্কের স্বাধীনতা আসন্ন বলছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে নতুন সংকট, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকতে পারছেন না হামজা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। মারিউপোলে 2439 সেনার আত্মসমর্পণ দাবি রাশিয়ার। ইউক্রেনের দক্ষিণাঞ্চল শহর মারিউপোলের রাজ্য পিস্টাল কারখানায় অবরুদ্ধ হয়ে পড়া আরো 500 বেশি সেনা শুক্রবার আত্মসমর্পণ করেছে। এছাড়াও গত সোমবার থেকে এ পর্যন্ত 2439 ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA নভোস্তির বরাতে এই তথ্য জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংস্থাটি জানিয়েছে গত সোমবার থেকে এ পর্যন্ত 2439 জন ইউক্রেনীয় রুশ সেনা বাহিনীর নিকট অস্ত্র সমর্পণ করেছে। এর মধ্যে গতকাল শুক্রবার 500 বেশি সেনা আত্মসমর্পণ করে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন, ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য রাশিয়াকে অবশ্যই মূল্য দিতে হবে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তার দেশে রুশ বাহিনীর আগ্রাসন চালিয়ে যেতে যে ক্ষতি করেছে তার আর্থিক মূল্য দিতে হবে। সূত্র বাংলাদেশ প্রতিদিন। কৃষ্ণসাগরে রুশ নৌবহর ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের এক কর্মকর্তা বলেছেন, কৃষ্ণসাগরে রুশ নৌবহরকে লক্ষ্যবস্তু বানিয়ে যুক্তরাষ্ট্র একটি পরিকল্পনা তৈরির কাজ করছে। এই নৌবহরের অবস্থানের কারণে মস্কো বিভিন্ন বন্দরকে অবরোধ করে রেখেছে, এতে করে বিশ্বের খাদ্য সরবরাহ হুমকিতে পড়েছে। শুক্রবার মার্কিন সাময়িকী নিউজ উইক এ খবর জানিয়েছে। বিশ্বের বৃহত্তম খাদ্যশস্য সরবরাহকারী ইউক্রেন, তারা আশঙ্কা করছে দেশটির সমুদ্র বন্দরগুলোতে রাশিয়ার অবরোধের কারণে খাদ্য সরবরাহ বিঘ্নিত হবে, যা বৈশ্বিক খাদ্য সংকট তৈরি করতে পারে। শুক্রবার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টা অ্যান্টন গ্রেশাসঙ্কো টুইটারে লিখেছেন, কৃষ্ণসাগরের নৌবহর ধ্বংসের একটি পরিকল্পনা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। তিনি আরো লিখেছেন, যুদ্ধজাহাজের বিরুদ্ধে ইউক্রেনীয়দের কার্যকর কর্মকাণ্ডের ফলে যুক্তরাষ্ট্র বন্দরগুলোকে মুক্ত করতে পরিকল্পনা প্রস্তুত করতে প্রণোদিত করেছে। ইউক্রেনীয় উপদেষ্টার এই বার্তা রয়টার্সের এক প্রতিবেদনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। ওই প্রতিবেদন রয়টার্স জানিয়েছিল, হোয়াইট হাউস ইউক্রেনীয় সেনাদের হাতে যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা ভাবছে, যা দিয়ে নৌ অবরোধ ভেঙে ফেলা যায়। মার্কিন কর্মকর্তা ও কংগ্রেসনাল সূত্র জানায়, গ্রেশাসঙ্কো যে শক্তিশালী যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের কথা বলছেন, সেগুলো হয়তো সরাসরি ইউক্রেনে পাঠানো বা ইউরোপ বা ইউরোপীয় মিত্র দেশের মাধ্যমে হস্তান্তর করা হতে পারে। আর্টিলারি, জেভেলিন ও স্ট্রিঞ্জার ক্ষেপণাস্ত্র ছাড়াও যুক্তরাষ্ট্রের আরো শক্তিশালী অস্ত্র চেয়েছে ইউক্রেন। কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর সাবমেরিন সহ অন্তত 20 নৌযান রয়েছে, এগুলো ইউক্রেনের বন্দর থেকে দূরে অবস্থান নিয়ে আছে। এপ্রিল মাসে রাশিয়ার কৃষ্ণসাগরের নৌবহরের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কোভা ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে যায়। যুদ্ধ মোকাবেলায় এইসব অস্ত্র ইউক্রেনকে কৌশলগত সুবিধা দেবে, পাশাপাশি আরো বেশি অস্ত্র পাওয়ার পথ সুগম হবে, কারণ বন্দরগুলো মুক্ত হলে এগুলো দিয়ে অস্ত্র, খাদ্যশস্য ও অন্যান্য কৃষিপণ্য আনা নেওয়ার সুযোগ থাকবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে পাঠানো অস্ত্রের চালান রাশিয়ার সেনাবাহিনীর দখল করে ফেলা নিয়ে উদ্বিগ্ন মার্কিন কর্মকর্তারা, এতে উত্তেজনা আরো বাড়তে পারে বলে সংখ্যা রয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়ার পাল্টা পদক্ষেপের ভয়ে কেউই প্রথম বা একমাত্র দেশ হতে চায় যে ইউক্রেন হারপুন অস্ত্র সরবরাহ করবে। হারপুন অস্ত্র পাঠানোর লজিস্টিকগত বিভিন্ন প্রতিবন্ধকতাও রয়েছে। এসব অস্ত্র বোয়িং তৈরি করেছে এবং এগুলো মূলত সামুদ্রিক ভিত্তিক, উপকূল থেকে এগুলো নিক্ষেপ করার মতো প্ল্যাটফর্ম সহজলভ্য না, রয়টার্স এ উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র একটি মার্কিন যুদ্ধজাহাজে হারপুন লঞ্চার বসানোর সম্ভাব্যতা খতিয়ে দেখছে। কৃষ্ণ
সাগরের বন্দর অবরুদ্ধ হয়ে পড়ার খাদ্য সরবরাহ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ বিরাজ করছে। জাতিসংঘের খাদ্য প্রধান ডেভিড বিশেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বান জানিয়ে বলেছেন, রুশ অবরোধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের মৃত্যু হতে পারে। তিনি বলেন, আপনার যদি হৃদয় বলে কিছু থাকে তাহলে বন্দরগুলো উন্মুক্ত করে দিন। নিউজউইকের পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই বিষয়ে মন্তব্য চাওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ন্যাটোকে জবাব দিতে নতুন পরিকল্পনা রাশিয়ার। পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্প্রসারণের জবাব দিতে নিজেদের পশ্চিমাঞ্চলের সামরিক শক্তি আরও বাড়ানোর পরিকল্পনা করছে রাশিয়া। ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিক আবেদন করার পরই নতুন পরিকল্পনার কথা জানালেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু। শুক্রবার এক বক্তৃতায় শৈগু বলেন, রাশিয়ার উত্তর পশ্চিম সীমান্তে সাম্প্রতিক বছরগুলোতে বৃদ্ধি পাওয়া বেশ কয়েকটি সামরিক হুমকির মধ্যে দুটি নর্ডিক দেশ অন্যতম। খবর আল জাজিরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, হুমকিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমান চালানো, বাল্টিক সাগরে যুদ্ধ জাহাজ পাঠানো এবং ন্যাটো অংশীদারদের সঙ্গে অঞ্চলে মার্কিন বাহিনীর প্রশিক্ষণ জোরদার করা। তিনি আরো বলেন, ন্যাটো সম্প্রসারণ উত্তেজনা বাড়াচ্ছে, তাই আমরা পর্যাপ্ত পাল্টা ব্যবস্থা নিচ্ছি। এই লক্ষ্যে চলতি বছরের শেষ দিকে রাশিয়ার পশ্চিম মিলিটারি ডিস্ট্রিক্টে 12টি সামরিক ইউনিট ও ডিভিশন গড়ে তোলা হবে। রুশ সেনাবাহিনীকে 2000-এর বেশি সামরিক সরঞ্জাম ও অস্ত্র দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর পারমাণবিক অস্ত্র মোতায়েন ও সামরিক ঘাঁটি স্থাপনের বিরুদ্ধে দাঁড়িয়ে ফিনল্যান্ড ও সুইডেন পশ্চিমায় সামরিক জোটের সদস্য পদ নিশ্চিত হলেও নিজ ভূখণ্ডে তাদের সামরিক ঘাঁটি বা পরমাণু অস্ত্র মোতায়েন করতে দেবে না দেশ দুটি। বৃহস্পতিবার ইতালির এক দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ফিনিশ প্রধানমন্ত্রী বলেন, ন্যাটোর সদস্য হওয়ার আলোচনায় এমন কোনো পদক্ষেপের কথা বলা হয়নি। ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন বা ন্যাটোর ঘাঁটি চালু করার কোনো আগ্রহ আছে বলে আমি মনে করি না। ন্যাটো সামরিক ঘাঁটির ব্যাপারে একই অবস্থান সুইডেনেরও। দেশটির প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনও জানান, তার দেশেও ন্যাটোর স্থায়ী সামরিক ঘাঁটি বা নিজ ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র চায় না। এর আগে বুধবার ন্যাটো জোটে সদস্য হওয়ার জন্য আবেদন করে ফিনল্যান্ড, আবেদন করে সুইডেনও। এরই মাধ্যমে দীর্ঘ কয়েক দশকের সামরিক নিরপেক্ষ অবস্থান থেকে সরে তারা। এই পদক্ষেপের কারণ হিসেবে দেশ দুটির নেতারা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর তারা তাদের দেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিনল্যান্ড সুইডেনের ন্যাটো জোটে যোগদান মস্কোর জন্য হুমকি নয়, কিন্তু জোটের পক্ষ থেকে দেশ দুটির ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপন করা হলে রাশিয়া পাল্টা পদক্ষেপ নেবে বলে সতর্ক করেছেন পুতিন। ইউক্রেনের সাহসিকতার জন্য মুসলিম সেনাদের প্রশংসা পুতিনের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়া রুশ মুসলিম সেনাদের সাহসিকতা, সততা ও আত্মত্যাগের প্রশংসা করেছেন। তাতারস্থানে ইসলামের 1100 বছর উদযাপন উপলক্ষে পুতিন তার বিবৃতিতে বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে নিযুক্ত মুসলিম সেনারা বীরত্ব, সাহস এবং আত্মত্যাগ প্রদর্শন করেছে। তিনি বলেন, রাশিয়ান মুসলিমদের নতুন প্রজন্ম তাদের পূর্বসূরীদের ঐতিহ্য ও অনুশীলনকে শ্রদ্ধা করে তাদের পূর্বপুরুষদের দ্বারা লালিত দেশপ্রেম এবং ন্যায় বিচারের আদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ক্রেমলিনের ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত তার বিবৃতিতে রাশিয়ান নেতা জোর দিয়ে বলেছেন যে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি মানবিক ইস্যুতে আরও সহযোগিতা বিকাশের আশায় রাশিয়া মুসলিম দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ব্ল্যাকমেইল, বৈষম্য এবং রাজনৈতিক বা অর্থনৈতিক নির্দেশের বিরোধিতা করে আমরা আঞ্চলিক এবং বৈশ্বিক এজেন্ডায় অনেকগুলো প্রধান সমস্যা মোকাবেলার প্রচেষ্টার সমন্বয় করে চলেছি, পুতিন বলেছিলেন। সূত্র তাস। লোহানস্কের স্বাধীনতা আসন্ন বলছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত স্বঘোষিত প্রজাতন্ত্র লোহানস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কাছাকাছি যাওয়ার দাবি করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু এই দাবি করেন। একই সঙ্গে লোহানস্ক প্রজাতন্ত্রের স্বাধীনতা আসন্ন বলে এ সময় মন্তব্য করেন তিনি। খবর রয়টার্স ও আল জাজিরার। তবে মস্কোর দাবি নিয়ে কিয়েভ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয় রাশিয়া। তখন থেকেই লোহানস্কের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা অঞ্চলটির এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর
একদিন আগে লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় মস্কো। 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয় রাশিয়া। তখন থেকেই লুহানস্কের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা অঞ্চলটির এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর একদিন আগে লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় মস্কো। শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগুর দেশটির রাষ্ট্র টেলিভিশনে সম্প্রচারিত মন্ত্রণালয়ের এক বৈঠকে বলেন, গণপ্রজাতন্ত্রী লুহানস্কের স্বাধীনতা আসন্ন। এদিকে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী লুহানস্কের সেভেরোদোনেতস্ক শহরে বড় ধরনের হামলা শুরু করেছে। লুহানস্কে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ অঞ্চলের মধ্যে সেভেরোদোনেতস্ক একটি। লুহানস্কের গভর্নর সের্হেই গাইদায় বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী সেভেরোদোনেতস্ক ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তিনি আরও বলেন, আমরা জানি না কতজন মানুষ প্রাণ হারিয়েছেন, কারণ রুশ হামলার শিকার প্রতিটি ভবনে গিয়ে মৃত্যুর হিসাব করে দেখাটা এখন অসম্ভব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ভিডিও বার্তায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অভিযোগ করেন, রুশ সেনাবাহিনী দনবাসের শিল্প অঞ্চল পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তিনি আরো অভিযোগ করেন, মস্কো হামলা বাড়ানোর সঙ্গে সঙ্গে কাণ্ডজ্ঞানহীন ভাবে বোমা হামলা চালাচ্ছে। জেলেনস্কি বলেন, দনবাস নরক হয়ে উঠেছে সহিংস কাণ্ডজ্ঞানহীন বোমা হামলায়। সেভেরোদোনেতস্ক এলাকায় কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। জেলেনস্কি আবারও রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে বলেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনীয়দের হত্যার চেষ্টা করছে, যত বেশি সম্ভব ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। জেলেনস্কি আরো বলেন, ইউক্রেনীয় বাহিনী যখন রাজধানী কিয়েভের পূর্বে খারগিপ অঞ্চল মুক্ত করার চেষ্টায় ব্যস্ত, তখন রুশ বাহিনী দনবাসে হামলা আরো জোরদার করেছে। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে দনবাসের অবস্থান, বিচ্ছিন্নতাবাদীরা নিয়ন্ত্রিত দনবাসে রয়েছে দুটি স্বঘোষিত প্রজাতন্ত্র, লুহানস্ক দোনেতস্ক। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধের এই প্রথম ধাপে তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়। 29 এপ্রিল দ্বিতীয় ধাপের যুদ্ধের ঘোষণা দেয় রাশিয়া। রাশিয়া এ ধাপের যুদ্ধের লক্ষ্যে ইউক্রেনের দক্ষিণ ও পুরো দনবাস দখল, এসব অঞ্চলের দখল পেলে যুদ্ধ জয়ের দাবি করবে রাশিয়া। পাকিস্তানের নতুন সংকট, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকতে পারছেন না হামজা। নতুন রাজনৈতিক সংকটে পড়েছে পাকিস্তান। দেশটির নির্বাচন কমিশন দল ত্যাগীদের আইন পরিষদের সদস্য পদ বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে হামজা শাহবাজ আর থাকতে পারছেন না বলে বিশ্লেষকরা বলেছেন। কেউ কেউ বলেছেন, ওই সিদ্ধান্তের ফলে ইতিমধ্যেই হামজার মুখ্যমন্ত্রিত্বের অবসান হয়েছে, পাঞ্জাবে এখন আর কোনো সরকার নেই। পাকিস্তান নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বিশ্লেষক মনি ফারুক বলেন, হামজা শাহবাজ আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নন, প্রদেশটিতে আর কোনো সরকার নেই। জিও নিউজ প্রোগ্রাম আপাস কি বাত এ ফারুক বলেন, এত বিপুল সংখ্যক লোক আগে কখনো পদচ্যুত হননি, এখন বিষয়টি 16 এপ্রিলের ফিরে যেতে হবে। তিনি বলেন, অনুচ্ছেদ 130 অনুযায়ী মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয় দফা নির্বাচন হবে, যিনি বেশি ভোট পাবেন তিনি হবেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হামজা তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, ফলে পাঞ্জাবে এই মুহূর্তে কোনো সরকার নেই। তিনি বলেন, পাঞ্জাবে নতুন গভর্নর নিয়োগের পর আইন পরিষদের নতুন সভা আহ্বান করতে হবে। উল্লেখ্য, ইমরান খান পদত্যাগ করার পর তার দল পিটিআই এর 25 জন সদস্য দল ত্যাগ করে হামজা শরীফের পক্ষে যায়। তারা হামজাকে পাঞ্জাবে মুখ্যমন্ত্রী পদে ভোট দেয়। ইসিপি বলছে, দল ত্যাগ করায় ওই 25 জনের সদস্য পদ বহাল নেই, এর ফলে হামজার মুখ্যমন্ত্রিত্ব শেষ হয়ে গেছে বলে অনেকেই দাবি করেছেন। এদিকে সিনিয়র সাংবাদিক হামিদ মির বলেছেন, হামজা আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নন, আবার ভোট হতে হবে। দলীয় ত্যাগের দল ত্যাগীদের ব্যাপারে ইসিপির সিদ্ধান্তই সঠিক। সূত্র জিও নিউজ।